হ্যালো এভরিওয়ান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি এবং কৌশল যেটা আমি ব্যবহার করেছি আমার ক্যারিয়ার ট্রানজিশনের জন্য কেন ট্রানজিশন করাটা খুবই গুরুত্বপূর্ণ সেটি শেয়ার করব প্লাস আরও শেয়ার করব হাউ টু ডু ইট অর্থাৎ অনেকেই জানতে চান ভাই সবই বুঝলাম গুরুত্বপূর্ণ আমার ট্রানজিশন করাটাও দরকার কিন্তু আমি জানি না আমি কীভাবে করব ট্রানজিশানো বলতে কি বোঝাই দেখুন একটা গল্প বলতে চাই ধরুন আপনি চার রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছেন আপনি গাড়ি চালাচ্ছেন আপনার সামনে মোড় মোড়ে এসে আপনি খেয়াল করেন প্রথমত আপনি বামে যাবেন ডানে যাবেন নাকি সোজা যাবেন রাইট নাম্বার ওয়ান নাম্বার টু আপনি ট্রাফিক সিগনাল যদি থাকে সেটা খেয়াল করেন অথবা ট্রাফিক পুলিশ খেয়াল করেন এখন কি এরকম নাকি লালবাতি নাকি গ্রিন নাম্বার টু আপনি চারিপাশের পরিবেশটা সম্পর্কেও আপনি একটু ধারণা পাবার চেষ্টা করেন যে এটাই কি রাইট ডিরেকশন চারিপাশ থেকে বিভিন্ন মানুষ দেখবেন যে গাড়ির সামনে এসে হুটহাট চলে আসছে রাইট এটা আপনার ফল্ট না মানুষ যাচ্ছে সো চারিপাশের পরিবেশটা সম্পর্কেও আপনি কিন্তু একটু অ্যাওয়ারনেস আসার চেষ্টা করেন এরপরে আপনি আস্তে করে গতি বাড়ান স্টেপ নেন শুরু করেন এবং ডানে বা বামে বা সোজা আপনি যাওয়া শুরু করেন এবং একটি পর্যায়ে গিয়ে আপনি গতিটা বাড়িয়ে দেন এক্সেলারেট করেন খেয়াল করে দেখুন কিন্তু যখন আপনি মোড়ের আগে আসলেন তখন কি আপনি গতি বাড়ান নাকি গতি কমান অবভিয়াসলি আপনি গতি কমান স্লো ডাউন হন থামেন দেখেন অবজার্ভ করেন এন দেন ডিরেকশনের অপেক্ষা করেন এবং আবার যাত্রা শুরু করেন এই টোটাল প্রসেসটাই গুরুত্বপূর্ণ লাইফের যে কোনো ট্রানজিশনের জন্যই এবং ক্যারিয়ারের যে কোনো ট্রানজিশনের জন্যই দু সালে আমি যখন এইচএসবিসিতে কাজ শুরু করেছি তখন আমি ব্যাংকিং সার্ভিস সেল করতাম কার লোন হোম লোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই জাতীয় সার্ভিস অর্থাৎ আমি পিপলদের কাছে যেতাম অফিসে যারা অ্যাকচুয়ালি আমার সার্ভিসে নিতে পারে ফার্স্ট ফরওয়ার্ড আমি যখন টেলিকমে গিয়ে কাজ করা শুরু করলাম দু হাজার পাঁচের দিকে জেট টিতে টেলিকমিউনিকেশনের চাইনিজ কোম্পানি তখন আমার দায়িত্ব ছিল তখনকার একটি সরকারি কোম্পানিতে আমাকে দেখভাল করতে হবে বিটি টিভি আপনারা অনেকেই জানেন বাংলাদেশ টেলিফোন বোর্ড শিল্প সংস্থা এখন সেটা নাম বিটিসিএল আমার দায়িত্ব পড়লো বিটি টিভিকে লুক আফটার করা পরিবাগে বিটি টিভির হেডকোয়ার্টার সো আমি প্রতিনিয়ত ওখানে যাইতাম এবং ওখানে গিয়ে আমাকে হাতির জমাতে হতো সিকিউরিটি গার্ড অর্থাৎ দারওয়ান থেকে শুরু করে একদম ম্যানেজিং ডিরেক্টর এবং মেম্বার পর্যন্ত এর আগে আমি কোথায় ছিলাম আমি একটি প্রাইভেট অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম স্যুটেড বুটেড এবং বড় অফিসে যেতাম তাদেরকে সার্ভিস অফার করতাম কিন্তু এখানে এসে আমাকে ট্রানজিশন করতে হয়েছে একটা সরকারি অফিসে তাদেরকে কিভাবে ম্যানেজ করব আচ্ছা টেন্ডারের আগের ইনফরমেশানটা কিভাবে পেতে পারি কোন টেন্ডার আসছে এবং টেন্ডারিং প্রসেসের যখন শুরু হয়নি প্ল্যানিং সেখানে কিভাবে আমি ইনফ্লুয়েস করতে পারি আমার টেলিকমের স্পেকগুলো সো এই যে প্রসেসটা অর্থাৎ ওই পরিবেশের সাথে খাপ খাওয়ায় নেওয়ার জন্য যে মানসিকতা এবং ওইখানে কারা কারা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কারা আমাকে হেল্প করতে পারে কম্পিটিটাররা কার মাধ্যমে যায় দেখুন যিনি সিকিউরিটি গার্ড বা যিনি দারোয়ান তাকে আপনি এক কাপ চা খাওয়ায় সন্তুষ্ট করতে পারবেন এবং তার কাছ থেকে আপনি অনেক তথ্য আপনি জেনে যাবেন একজন এমডি সে এমডির অফিসের সামনে যিনি বসেন তার সাথে সক্ষতা করে অনেক ইনফরমেশান পেতে পারেন সো ফার্স্ট ফরওয়ার্ড আমি এইভাবে একটি সরকারি অফিস সেখানে কীভাবে ইনফ্লুয়েস করতে হয় সেটা আমি শিখলাম এবং আমার ক্যারিয়ারটা একটা ব্যাঙ্কিং সার্ভিস থেকে টেলিকমিউনিকেশান সার্ভিসের ট্রানজেশান হলো ফার্স্ট ফরওয়ার্ড এরপরে আমার দায়িত্ব পড়লো সিটি সেলের ম্যানেজমেন্ট করা সিটি সেল অর্থাৎ অ্যাকাউন্ট ম্যানেজার আমি তখন জেটটির তখন আমার সিটি সেলে কীভাবে অ্যাকচুয়ালি আমি সেল করব। দেখুন সরকারি কর্মকর্তার সরকারি অফিসের ডিসিশন মেকিং একরকম একটা সিটি সেল প্রাইভেট ওন অর্গানাইজেশান সম্পূর্ণ ভিন্ন রকম তখন ওইখানে আমাকে খাপ খাওয়াতে হয়েছে ওইখানকার বিগ বস তার চাহিদা কি। এবং সে কী পছন্দ করে ওই জায়গায় আমাকে ফোকাস করতে হয়েছে এবার আমি যখন আমি অ্যারিকশানে আসলাম জেটটি থেকে তখন আমাকে দায়িত্ব দেওয়া হলো তখন রবি তো এখনকার নাম তখন ছিল একেটেল অর্থাৎ এই একেটেলে আমাকে এবার সেল করতে হবে টেলিকম ইকুইপমেন্ট এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস টু থাউজেন্ড ফাইভ সিক্সের কথা বলছি সো তখন আমাকে এই এই যে টেলিকম টেলিকম বাংলাদেশ অর্থাৎ একেটেলের লোকাল ম্যানেজমেন্ট একেটেলের মালয়েশিয়ান ম্যানেজমেন্ট ইউন লোকাল বসেস মালয়েশিয়ান বসেস এদের কালচার এদের মেন্টালিটি আমাকে জানতে হয়েছে স্টাডি করতে হয়েছে এবং তারা আসলে কি পছন্দ করে কি অপছন্দ করে কারা মেন ডিসিশন ফ্যাক্টর তাদের কাছে কিভাবে পৌঁছাবো ডাউন দ্য লাইনে কারা উপরে কারা আর কি কী ডিসিশন মেকিং প্রসেস আছে এই সবগুলো ব্যাপারে আমাকে আবার নতুন করে জানতে হলো সো ইটস এ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ইটস এ ডিফারেন্ট বল গেম অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি নতুন কি আসছে ভ্যালু অ্যাডেড সার্ভিস সো একদিকে নলেজ একদিকে স্কিল আরেকদিকে কমিউনিকেশান রিলেশনশিপ এবং ইন্টারনাল প্রসেস খেয়াল করে দেখুন এই সবগুলা কিন্তু আমাকে জানতে হয়েছে তাই নয় কি এরপর আমি যখন আবার হুয়াবিতে আসলাম তখন ইনিশিয়ালি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা লিঙ্কে ম্যানেজ করার জন্য বাংলালিঙ্কে সেল বাংলালিংকে কীভাবে হোয়াউ সেল করতে পারে সো এখানে আবার ইজিপশিয়ান ম্যানেজমেন্ট এনো তখন ওই যে ভিওন বা রাশিয়ান কোম্পানি টেক ওভার করে নাই ইজিপশিয়ান পিপুলরা এন সব ডিপার্টমেন্টের হেড সিইও সিটিও সব জায়গাতে তখন আরেক রকমের ডিফারেন্ট চ্যালেঞ্জেস এন অ্যাডাপটেশান তাদের চাহিদা কী তারা কি পছন্দ করে এই যে নানাবিধ বিষয় তাদের কালচারটা এই যে এই যে ট্রানজিশান একটা ইন্ডাস্ট্রি থেকে আর একটা ইন্ডাস্ট্রি এটি আমাকে হেল্প করেছে টু বিকাম মোর রেজিলিয়েন্ট টু নো পিপল মোর এ বিট মোর কীভাবে আসলে সম্পর্ক তৈরি হয় দেখুন সব জিনিস সব জায়গায় একইভাবে চলে না সো এই যে ট্রানজিশনের সময় এই যে কিভাবে কখনো স্লো কখনও দ্রুত কখনো থেমে থাকা এই যে যেটা বলছিলাম ট্রাফিক সিগনালের কথা অবজারভেশন থামা যাওয়া এবং গতি বাড়ানো সেম যখন আপনি ক্যারিয়ারে ট্রানজিশন করবেন এই যে আমি যেভাবে করেছি একটা ইন্ডাস্ট্রি থেকে আর একটা ইন্ডাস্ট্রি দেখুন আপনি যখন গাড়ি মোড়ের থেকে চালাবেন কাইন্ড অফ স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাক আপনাকে অবজার্ভ করতে হবে ডিসপাইট সিগনাল দিয়েছে রাইট গ্রেন কিন্তু চারিপাশে আপনাকে খেয়াল করতে হবে এবং ওয়েট ফর দ্য সিগনাল এটাও কিন্তু একটা পেশেন্সের ব্যাপার সো কেরিয়ারে যখন আপনি ট্রানজিশন করবেন আপনাকে রাইট সিগনালের অপেক্ষা করতে হবে ইজ দিস গুড ইন্ডাস্ট্রি আর ইউ ফিট অ্যানাফ ইজ দিস গুড জব ইজ বস কারেক্ট অন নট ইয়ার কলিগ কারা সো ওয়েটিং ফর দ্য সিগনাল এই জিনিসগুলো যদি আপনি না জানেন হোয়ার ডিউ ইউ গেট দ্য সিগনাল হোয়াট ইজ দ্য সিগনাল তাহলে আপনি কীভাবে বুঝবেন এবং সবসময় সবচেয়ে বড়ো কথা যেটা বি কশাস এন ক্যালকুলেটিং অল দ্য ডিসিশনস আমি যদি এই ট্রানজিশনসগুলো সব না পার করতাম তাহলে আমি বা বিগেস্ট ট্রানজিশন টু থাউজেন্ড সেভেন্টিনে আমি যখন জব ছেড়েছি ট্রানজিশনিং টু ডিফারেন্ট ওয়ার্ল্ড টু বিকাম ট্রেনার ইন্টারন্যাশনাল ট্রেনার স্পিকার অ্যান্ড কোচ তখন আমার এজেন্ডা ছিল অনেক আমাকে হেসেছে আরে আই ডিডেন্ট ওয়ার্ক ফর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আই ডোণ্ট্যাব এনি ব্যাকগ্রাউন্ড অফ ডেভেলপিং পিপল ডেভেলপিং হিউম্যান ক্যাপিটাল আমি কেন এখন ইন্টারন্যাশনাল ট্রেনার স্পিকার অ্যান্ড কোচ হতে চাই টু থাউজেন্ড নাইনটিনে আমাকে অনেকেই হাসাহাসি করেছেন আমি থেমে যাই নাই উনিশ বিশ একুশ বাইশ আই হ্যাড টু পুশ এনো আমি কি পারবো অ্যাম আই অন রাইট ট্র্যাক ইজ ইজ দ্য রাইট সিগনাল ইজ ইজ দ্য রাইট স্পিড ইজ ইজ দ্য রাইট ট্র্যাক সে সব কিছু আমাকে অ্যানালিসিস করতে হয়েছে হোয়াট টু ডু অ্যান্ড হাউ এই যখন আমি should I invest more? Should I not invest more? That was a question, big question. When I asked myself, it reinforced. No, you should focus on your dream. You should focus on the next transition. You left your corporate career. That's okay. So here is the catch. I did not stop. I kept believing my next transition is to go and work globally. That was a dream. But now it is a reality. I got an opportunity and everything is set. I am destined. Now definitely international, Ath, America, Canada. So I have an opportunity to work with global companies in training, speaking, and coaching industry. Now local to global, one of the best country you could think of. So somebody actually Rasta Hetache, She Jane, Uirastatar. ভেতরে কি কি ডেঞ্জার আছে কোথায় খাদ আছে কোথায় অ্যাকচুয়ালি আপনাকে স্লো স্লো হতে হবে রাইট কোথায় কি প্রবলেম আছে বাট সামবাডি হু ডাজ নট নো হাউ ক্যান হি হাউ ক্যান হি হেল্প আই এম দ্য পার্সন হু হ্যাজ ক্রসড মেনি ট্রানজিশনস মেনি রেড লাইটস ওয়েটেড ফর গ্রিন লাইটস ইউনো অ্যান্ড দেন অল অফ দিস It can be handy for you. If you're really looking forward to transition, if you're really looking forward to have a, have a big dream, you have a big goal, and you don't know how, here is a how, here is a coach, here is a coach, right, who can really, really, really help you, handhold you with not only why, figuring out, not only what to do, but also how to do it step by step.